ঘটনাটি রূপনারায়ণপুর গ্রামের, যেখানে এক ব্যক্তির মৃতদেহ পোস্টমর্টম করতে গিয়ে গায়েব হয়ে যায়। এমনটাই জানান মৃত অশোকবাবুর ভাই মিস্টার দীপেন গিরি। এটি ব্লুবেরি বার, যেখানে সময় যাপন করে গোয়েন্দা দপ্তরের প্রাক্তন অফিসার মিস্টার শঙ্কর ব্যানার্জি। আজ রাতে যেও না, বেতন না দিও না, একলা দেখো না না আমাকে, দেখো চোখে দেখি চাওয়া জাগে, বুঝো মনে দেখি নেশা লাগে না, আমাকে ভুল বোঝো না, জীবনের এই প্রান্তে এসে সে এটাকেই উপভোগ্য হিসেবে বেছে নিয়েছে। সব কিছুর সিনিয়র হওয়ায় উচ্চ দপ্তর থেকে আবার তাকেই ডাকা হয় এই কেসটা রূপনারায়ণপুর গ্রামে গিয়ে সলভ করতে। তাই আদেশ অনুযায়ী 7 দিনের মধ্যেই সে আর তার অ্যাসিস্ট্যান্ট দুজনে সেখানে হাজির হবে। আপনি কি দীপেন গিরি? হ্যাঁ আমি দীপেন গিরি, বলুন। হ্যাঁ আমি আপনি ব্যাপারটা এই অশোক গিরির মৃত্যুর ব্যাপারে আপনার কাছে এসেছি। ওনার মৃত্যু সম্পর্কে আপনি যদি জানেন কি? দাদা আমার খুব কাছের মানুষ ছিল, দাদার মৃত্যুটা আমি কোনোদিনই মেনে নিতে পারি না। আরো আশ্চর্যের বিষয় হলো এই দাদার মৃতদেহটা গায়েব হয়ে যাওয়া নিয়ে আমার আরো আশ্চর্যের বিষয় লাগে। দাদার মৃতদেহটা গায়েব হলো কিভাবে? আচ্ছা এবার বলুন তো, আপনার দাদাকে কখন মৃত অবস্থা অন্য ঘরে দেখতে পেয়েছে? আমার দাদা বিলাসবহুল তো ছিলেনই, সারাদিন প্রচুর পয়সা এমনি ওড়াতেন, সারাদিন নেশা ভাঙ করতেন, রাত্রিবেলা গভীর রাত করে বাড়ি ফিরতেন। আপনি বর্তমানে কি করছেন? আমরা একটু রাজনীতি নিয়েই বেশি। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ ধরে আপনার কাছ থেকে যে তথ্যগুলো সংগ্রহ করলাম, আমরা তাহলে আপনার দাদার ঘরটা একটু ঘুরে দেখতে চাই। আপনার বাড়িটা কত দূরে? আমি দরজাগুলিকে ভালো করে চেক করে দেখি, ভিতর দিয়ে আলাদা বন্ধ করে দেয় কিনা। তুই বরং ওই জানলা ফানার পাশে যে কোনাগুলো আছে ভালো করে চেক কর। সাংঘাতিক অবস্থা সংকট।
তারটাকে সুইচে লাগিয়ে রেখে নিচটা পুরোপুরি কাটা, যখন তখন বিদ্যুৎ নিশ্চয়ই মানুষ মরে যাবে। দেখে আমাদের তুই একবার ভালো করে এই লাইনটা চেক করে দেখ, লাইনটা অন আছে কিনা টেস্টার দিয়ে একবার দেখ, তারপর আমাকে বল, আর আমি চেক কর। আমি একটা জিনিস পেয়েছি, এই সময় তারা বুঝতে পারে যে অশোকবাবু মদের নেশায় হয়তো অনেক রাত করে বাড়ি ফিরেছিলেন এবং ঘরের শিখল দিয়ে লাইট জ্বালাতে গিয়ে শর্ট সার্কিট হয়ে মারা গেছে, অর্থাৎ মার্ডারের সম্ভাবনা তাদের মাথা থেকে মুছে যায়। তবে তাদের প্রশ্ন থেকে যায়, তাহলে বডি কেন গায়েব করল পুলিশ কর্তৃপক্ষ? আমরা দুজন এসেছি যে অশোকবাবু যে মৃত্যু হয়েছে 7 দিন আগে আপনাদের এই গ্রামে, সেই ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়ার জন্য এখানে আমরা সরকার থেকে আমাদেরকে পাঠিয়েছি। 7 দিন আগে বাবা? হ্যাঁ, খুব সম্ভবত 7 দিন আগেই হবে। আমরা এখানে এসে যেটুকুনি যা দেখতে পেলাম, উনি মনে মদের নেশায় বিদ্যুৎপৃষ্ট হয়ে বোধহয় ঘরে মারা গেছে। বাবা এগুলো সব সাজানো। সাজানো মানে? অশোকবাবু তো ভালো লোক, উনি নেশা করতেন না, উনি 5 বছর আগে মারা গেছেন। সে কি এই গ্রামে নেতাদের কিছু বলা যায় না? অশোকবাবুর ভাই হলো নেতা। বলেন কি, অশোকবাবুর ভাইয়ের কথা বলছেন আপনি? আমার বেশ মনে আছে, পাশের গ্রামে সঞ্জুবাই নামে বহু বছর আগে এরকম অত্যাচারী ছিল, কেউ যদি পার্টির বিরুদ্ধে কথা বলতো তাদেরকে মেরে ফেলতো। তারপর বহু বছর আগে সঞ্জুবাই মারা গেছে, এখন এই গ্রামের নেতা অশোকবাবুর ভাই। অশোকবাবুর ভাই খুব অত্যাচারী, ও অশোকবাবু জানতে পেরেছিল, জানতে পেরেছিল বলে অশোকবাবুর ভাই অশোকবাবুকে গুলি করে মেরে ফেলে। তারপর নাস্তাকে বেঁধে উত্তর পাড়া ডোবাতে ফেলে এসছে। ওদের গ্রামে রাজু পন্ডি সাক্ষী দিতে যায়, ওরও অবস্থা ওই অশোকবাবুর মতোই করে, তাই তো এই গ্রামের লোক কারোর বিপদে এগিয়ে আসে। এখনকার পুলিশ গুলো সব পাল্টে গেছে, বদলি হয়ে গেছে, এবারে নতুন পুলিশ এসছে, ওর ভাইয়ের সঙ্গে ওই জন্য তাদের মিল নেই। তার মানে আমি বুঝতে পেরেছি, দীপেন কি চালাকি করে নিজের রাস্তা থেকে এই পুলিশ গুলোকে হাটানোর জন্য পুলিশের নামে সবকিছু চাপিয়ে দিয়েছে যে আমার দাদার বাড়ি গায়েব হয়ে গেছে,
পোস্টমর্টম করতেই নেই গায়েব হয়ে গেছে, পোস্টমর্টম করতেই গায়েব মানে পুলিশকে আমরা দৌড়বাগি, সুতরাং পুলিশকে নিয়ে রাস্তা থেকে হাঁটানোর জন্যই মেয়েটা করেছে। এক্স্যাক্টলি, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিকানি বলবেন, ডোবাটা কোন দিকে? উত্তর পাড়ার মাঝামাঝি ডোবাটা। দেখো বাবা, ওই জঙ্গলে সাংঘাতিক কুকুর আছে, মানুষকে মেরে ফেলতে পারে। ঠিক আছে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমরা ঠিকঠাক আসছি। হ্যাঁ বাবা, সাবধানে যেও। ঠিক আছে শঙ্কুদা, তুমি গ্রামের ওই দিকটা দেখো, আমি দিকটা দেখছি। আমি নামিয়ে দিচ্ছি, আর 15 মিনিট পরে এটা অটোমেটিক উঠে আসবো বলে ক্যামেরাটা, ওয়াটারপ্রুফ ক্যামেরা। সব রেকর্ডিং হয়ে গেছে, বাড়ি ফিরে আমরা স্ক্রিনে এটা দেখে নিতে পারবো, ফুটেজ আমাদের কাছে রেডি। এবার এটাকে প্রিন্ট আউট বার করে জঙ্গলে We'll be right back.
পাইপ বন্ধু জেনেছিস তো, তাড়াতাড়ি ব্যাগ থেকে বার কর। আমাকে পাথরের সাথে চেয়ারের সাথে বেঁধে রাজগুরুকে ফেরে দিয়েছে দুটো, রাজু পণ্ডিত আর অশোক গিরি। রাজগুলো পুরো পচে গেছে। ভদ্রমহিলা ঠিকই বলেছেন, 5 বছর আগেরই লাশ এগুলো। কাল সকালে থানায় ইনফর্ম করো। আমি উত্তেজিত হই না হই আপনার জানার দরকার নেই। আমি পরিষ্কার বলে দিচ্ছি, ওই জঙ্গলে আপনারা যাবেন না। আমরা তো আমাদেরকে গভর্নমেন্ট আমাদের পাঠিয়েছে, আমাদের একটা ভিতরে কাজ আছে, সেই জন্য আমরা দিকে যাচ্ছি। উত্তেজিত হবেন না, চলুন স্যার। আপনি কিন্তু আমাকে কোনো কারণ ছাড়া মারতে পারেন না, মারলে কিন্তু আপনার যাবজ্জীবন জেল হয়ে যাবে, আইনটা জানেন তো স্যার। সঞ্জু ভাই আমার বাবা ছিল, বাবার আমল থেকেই এই অত্যাচার শুরু হয়েছে, তাই মা আমাকে নিয়ে আলাদা হয়ে গেছে। কলকাতায় বড় হয়েছি, এখান থেকেই পুলিশের চাকরি পেয়েছি। আমার বংশ থেকে যে জিনিসটা শুরু হয়েছিল সেটা আমি এখানে শেষ করে দিলাম। তবে আমার গর্ব আমি এই অত্যাচার শেষ করতে পেরেছি। আমার বিষয়ে যদি কমপ্লেন থাকে আপনি ওপর মহলে জানাতে পারেন। সে তো আমার ডিউটি, আমাকে করতেই হবে। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ আপনি যে কেসটার জন্য আমাদের রূপনারায়ণপুরে পাঠিয়েছিলেন, একটা অর্ডার ঘটে গেছে স্যার।
উনিকে আমরা ধরতে পেরেছি ঠিকই, কিন্তু এনকাউন্টারে আমার গুলিতে উনি মারা গেছেন। তুমি সত্যের সঙ্গ দিয়েছো, আমাদেরকে এই বিপত্তি উদ্ধার, এর থেকে আর বেশি কিছু নেই। একটা কথা মানতেই হবে, এবার স্বীকার করতেই হচ্ছে, বয়স আমার তো। হ্যাঁ আমারও তাই মনে হয়, তবে আমার মতো একটু না না একটু না, এটা অনেকটাই। চল চল আর কি করে।